অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এটার মধ্যে একটা রুটি আর তরকারি দাও। বলছিলাম ওই তুমি যে হিসেবগুলো আমাকে চেক করতে দিয়েছিলে ওগুলো আমি চেক করে নিয়েছি, তুমি একটু শুধু। আচ্ছা ঠিক আছে, তোমার তো হাত এঁটো, আমি এখানটা রেখে দিলাম। থ্যাংক ইউ কাকু, আমি এক্ষুনি কাকিমার হাতে তরকারিটা টেস্ট করছিলাম, এত ভালো রান্না আমি অনেক দিন বাদে খেলাম। আপনি কাকিমাকে এটা প্লিজ জানিয়ে দেবেন। বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, আমি অবশ্যই তোমার কাকিমাকে বলবো এই কথা। আচ্ছা আমি বলি কি, তুমি একটা দিন আমাদের বাড়িতে এসো না, লাঞ্চ বা ডিনার করা যাবে একসঙ্গে, জমি আড্ডা দেওয়া যাবে, তখন তুমি তোমার কাকিমার সামনেই না হয় তার রান্নার সুখ্যাতিটা করো, কি বল? মা কি বলিস? একদম বাবা। আপনি বলছেন, আমার তো এক্ষুনি কাকিমার হাতে রান্না খেতে লোভ লাগছে, কিন্তু মুশকিলটা কোথায় জানেন, আমি তো কাজের মধ্যে থাকি, সময় বের করা খুব শক্ত। আপনি যখন এত করে বলছেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। তোমার কথা কিন্তু আমার মনে থাকবে। ওকে তাহলে আমি এখন আসি। কাকু আপনিও আমাদের সাথে একটু খেয়ে যান। না না না, আমি বাড়িতে গিয়েই খাবো, তোমরা খাও একসঙ্গে কাজ করো, মা আসি। স্নিগ্ধা আমার কিন্তু আর তর সইছে না, চলো আমরা খাওয়া আরম্ভ করে দিই, চলো। থ্যাংক ইউ। বলছি তোমার সাথে একটু কথা বলা যাবে? কি ব্যাপারে? আমি যখন স্ট্রাইকের কথা বলছিলাম তখন সবাই আমায় সাপোর্ট করেছে, একমাত্র তুমি হাত তোলনি। আমি জানি তুমি সোজা সাপটা হবে কথা বলতে পছন্দ করো, তাই এই বিষয়ে আমি তোমার মতামতটা জানতে চাইছি। স্ট্রাইক শব্দটা শুনলেই আমার বিরক্ত লাগে। স্ট্রাইকের কি আদৌ কোনো প্রয়োজন আছে? না, প্রতিবাদ তো নানাভাবে করা যায়, কিন্তু স্ট্রাইক করলে তো যারা লেখাপড়া করতে চায় তাদের সমস্যা হচ্ছে। আর ম্যানেজমেন্ট যদি ভেবে থাকে যারা লেখাপড়ায় ভালো, যারা ফেল করেনি তারা স্টুডেন্টদের লিডার হবে, আর যারা ফেল করেছে তারা নেতাগিরি করতে পারবে না, তাহলে কি কিছু ভুল ভেবেছে? আর একটা কথা, তোমরাই তো বলছিলে না যে ম্যানেজমেন্ট তোমাদের ওপর সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিচ্ছে, বলছিলে তো? হ্যাঁ, যা হচ্ছে তাই তো বলেছি, এটা ভুল কি আছে? তোমরাও তো তাই করছো। মানে? বুঝলাম না। তোমরাও তো তোমাদের সিদ্ধান্ত জুনিয়রদের ওপর জোর করে চাপিয়ে দিচ্ছো, সেটা একবারও ভেবে দেখেছো রাহুল দা? সত্যি করে বলো তো, তোমরা একবারও জানতে চেয়েছো স্টুডেন্টদের মতামত? আমার তো মনে হয় আমাদের মতামতই ওদের মতামত। ভুলটা তো সেখানে, তোমাদের জবরদস্তির কাছে ওরা পারছে না। ঠিক যেভাবে তোমাদের মতে ম্যানেজমেন্ট জবরদস্তি করে ওদের মতামত চাপাচ্ছে, আমার মনে হয় এই স্ট্রাইকটা নিয়ে তোমার একবার ভেবে দেখা উচিত। বোনের সংসার শুধু একটা মানুষকে ঘিরে বাঁচে, আমার বাবা, আমাদের বাবা। আমরা হাসলে বাবা হাসে, আমরা কাঁদলে বাবা আমাদের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নেয়। বাবা আমাদের মা, বাবাই আমাদের বন্ধু। এত আকলে রাখে বুক, আমরা পাঁচ বোন এক প্রাণ, আর সেই প্রাণের মধ্যমণি হলেন বাবা। তোরা হাসলে হাসে মন, বুঝতে শত ভাবনা। বাবা ছয় পড়েছে, বাবা ছয় পড়েছে। এই ছয় কখন পড়লো? বাবা পড়েছে, তুই দেখে না, আমি দেখে যেতে পারো। বল কি চাস, মেলে দে ইচ্ছে দুডানা, খুলে যাবে সীমানা, আমি প্রাণ ভরে। বাবা আমি তোমার সব ঋণ শোধ করলাম।
বাড়ির বাইরে বসে আছো কেন? জানো গোপাল, একটা সময় যে যেখানেই থাক না কেন এই বাড়িতে ফিরে আসার জন্য ছটফট করত। এই বাড়িটা হচ্ছে মায়ের কোলের মতো, আমার পরিবার, আমার মেয়েরা আমার ফিরে আসার জন্য অপেক্ষা করত। আর আজ কিচ্ছু নেই, কেউ নেই। তুমি খুব স্মৃতির ভারে মনটা খারাপ করে বসে আছো জানো। এই ভেতরে আসতে আসতে হঠাৎ মনে হলো, নীরা ওই রান্নাঘর থেকে আমাকে বলবে, বাবা জল খাবে? তিথি এসে বলছে, বাবা চা বানাবো? ঝিনুক তার অঙ্কের